নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ করব যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো যখন আপলোড হবে আপনারা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সামনেই 2020 সাল, সবার একটা চিন্তাভাবনা বা সবার চিন্তা করছেন যে আমার উন্নতি কেমন হবে, আমার 2020 সাল কেমন যাবে। আমি আজকে বিশেষ তিনটে লগ্নের কথা বলবো, যে তিনটে লগ্নের পক্ষে 2020 সাল অত্যন্ত ভালো হবে। কী টাইপে ভালো হবে? প্রথমে আসি যাদের মেষ লগ্ন। এই মেষ লগ্নের পক্ষে 2020 সালে যে ক্ষেত্রগুলো বিশেষ বিশেষ ভালো হবে, অর্থনৈতিক ভাগ্য অত্যন্ত ভালো, প্রচুর টাকা পয়সা বা প্রচুর অর্থ উপার্জন হবেই হবে। তবে সঞ্চয়ের ক্ষেত্রে যত্নশীল হওয়া প্রয়োজন, কারণ চর্যাশিতে অর্থপতির অবস্থান থাকার কারণে প্রচুর খরচের সম্ভাবনা থাকবে। এবং যাদের মেষ লগ্ন, যদি যে কোনো একটি অগ্নিরাশিতে অর্থাৎ মেষ, সিংহ এবং ধনুরাশিতে যদি কোনো না কোনো প্ল্যানেটস বা গ্রহ থাকে, তাহলে কিন্তু 2020 সালে আপনার বিদেশ যাত্রা অবসর সময়। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে আপনার প্রমোশন বা ট্রান্সফার বা কর্মোন্নতি হবেই হবে, অর্থনৈতিক পরিকাঠামো ভীষণ ভালো হবে, বিদেশ যাত্রা ভালো হবে, এবং কী বলবো, কর্মক্ষেত্রে ভীষণ উন্নতি হবে। কিন্তু খরচের ক্ষেত্রে একটু সাবধান, একটু বুঝে শুনে বা খরচের ক্ষেত্রে একটু চিন্তাভাবনা প্রয়োজন, মানে বিশেষ চিন্তাভাবনা করে খরচ করা উচিত। এবারে আসি, যারা মনে করছেন যে বাড়ি ঘর করবেন, কোনো অ্যাসেট কিনবেন, জমি জায়গা কিনবেন বা কিন্তু গাড়ি বাড়ি কিনবেন, সেক্ষেত্রে বলবো কন্যা লগ্ন যারা তারা এই কাজগুলো করুন। কন্যা লগ্নের পক্ষে 2020 সালে যদি কেউ বাড়ি গাড়ি অ্যাসেট ভূসম্পত্তি কেনেন, আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। যাদের মীন লগ্ন, মীন লগ্নের ক্ষেত্রে যেটা দেখেছি, মীন লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো অত্যন্ত ভালো, আনএক্সপেক্টেড পয়সা করে আসবে। এবং বিশেষ ক্ষেত্রে যে জায়গায় দেখলাম মীন লগ্নের ক্ষেত্রে কর্ম পরিবর্তন বা এই জব চেঞ্জ বা কর্মক্ষেত্রে আরও বেটার কিছু। এবার আপনারাও যদি দেখি যে অগ্নিরাশিতে কোনো প্ল্যানেট থাকে আপনার রাশিচক্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিদেশ যাত্রা অবধারিত, কর্মক্ষেত্রে মানে আনএক্সপেক্টেড সাকসেস, অপ্রত্যাশিত উপার্জন, এবং বহু মানুষের প্রতিফলক হিসেবে আপনি চিহ্ন রাখতে পারবেন 2020 সালে। এক্ষেত্রে একটা বিশেষ কথা বলি, রাশিচক্র বা লগ্ন বিচারের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়ালি বিচার করলে আরও বেটার হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে মীন, মেষ এবং কন্যা লগ্নের পক্ষে 2020 সাল কিন্তু বিশেষ স্মরণীয় থাকবে। আরও যে লগ্নগুলো বেটার হবে বা কোন কোন লগ্নের পক্ষে কী বেটার হবে সেটা পরবর্তী কোনো অনুষ্ঠানে আলোচনা করব। সুতরাং যাদের মেষ, কন্যা এবং মীন লগ্ন, তাদের পক্ষে কিন্তু 2020 সাল সত্যিই মনে রাখার মতো। এক্ষেত্রে একটি বিশেষ কথা, এই মীন, কন্যা এবং মেষ লগ্নের পক্ষে যাদের জন্ম তারিখ 1 এবং 4, যে কোনো মাসের 1, 10, 19, 28, 4, 13, 22, 31 এই তারিখে যদি জন্ম হয়, তাহলে প্রশ্নই নেই 2020 সালে আপনার সাকসেস 100% হবে। তো সুতরাং বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। নমস্কার।